হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি সুইট কমবেট সিরিজটির 11 নম্বর পর্ব। দেখতে দেখতে আমরা প্রায় 11 নম্বর পর্বে চলে এসেছি। আমার কাছে খুবই ভালো লাগছে এই সিরিজটি, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে ওদের প্রত্যেককে যেন আমি খুব ভালো মতো চিনি, নিশ্চয়ই আপনাদের কাছেও। আর আমার তো আরো বেশি আকর্ষণ ফিল লাগছে, এর পরবর্তীতে কি হবে, নায়ক নায়িকা কি আদৌ এক হবে? তো এরকমই কৌতূহল নিয়ে শুরু করছে আজকের পর্ব। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আমাদের মিংটেন অনেক প্র্যাকটিস করছে, আর এই এপিসোডের শুরুতে যতজন পার্টিসিপেট আছে তাদের সবার ফিজিক্যালি ফিটনেস এর রিপোর্ট দেওয়া হয়। আর এখানে বাইনা যখন জমিকে জিজ্ঞেস করে তখন জমি বলে এই ফিটনেস পরীক্ষায় যারা পাশ করবে তারা শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, তো তুমি যদি মেডিকেল ফিট না হও তাহলে তুমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না। আর এছাড়া এই পরীক্ষণ অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কে দেওয়া হবে। তো এরপর আমরা দেখি ফিটনেস টেস্টে সবাই ভালো পারফর্ম করে, আর তারপর নোটিশ বোর্ডে নাম প্রকাশ করলে আমাদের নায়িকা ফ্যাং ইউ দেখে যে আমাদের নায়ক মিংটেনের নাম প্রথমে রয়েছে, আর ওর নাম সেকেন্ডে, আর এরপর রয়েছে সুনহাও থার্ডে, তারপর মিয়া, আর 5 নম্বরে অন্য একটি ছেলে। তো মিংটেনকে প্রথমে দেখে আমাদের ফ্যাংইউ তো হিংসা না করেই উল্টো অনেক খুশি হয়, আর তখন রেজাল্ট দেখে কুরা বলে মিংটেন কি এমন করেছে যে ও ফার্স্ট পজিশনে আসলো, ওকে ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হলো। তখন ফ্যাংইউ বলে কাউকে কখনো কম ভাবতে নেই, ও বডি ভালো মতন মেনটেন করেছে, আর তাছাড়া ও অনেক বেশি ট্যালেন্টেড। আর তখন কুরা আমাদের নায়ককে নিচে দেখানোর চেষ্টা করে এবং বলে ওর কোনো ট্যালেন্ট নেই, ও আসলে দিন মজুর, দিন রাত খেটে কাজ করে, তাই ফিটনেস পরীক্ষায় প্রথম হয়েছে, তবে সে ফাইট করার জন্য যে বেস্ট হবে এরকম কোনো কিছু নয়। আর তখন আমাদের নায়িকা বলে যে তোমার কোনো আইডিয়াই নেই যে জিএনজি কলেজে 3 জন টপ ফাইটার মিংটেনকে ট্রেনিং করিয়েছে, আর তুমি হয়তো ওর থেকে অনেক বেশি ট্রেনিং পেয়েছো, কিন্তু মিংটেন অল্পদিনে যা কিছু শিখে নিয়েছে সেটাই প্রমাণ করে দিয়েছে যে ও অনেক ট্যালেন্টেড, এবং টুর্নামেন্ট শুরু হতে হতে ও তোমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাবে, তো তোমার জন্য বেটার হবে নিজের চিন্তা করা। তো এই বলে ফ্যাংইউ চলে যায়, আর এরপর আমরা দেখি কুরা আর সুনহাও মিংটেনের প্র্যাকটিস দেখে, আর মিংটেনের প্র্যাকটিস দেখে কুরা অনেক ভয় পেয়ে যায়। আর তখন সুনহাও জিজ্ঞেস করে তুমি কি এখনো মিংটেনকে তোমার চেয়ে কম ভাবছো, যদি ভেবে থাকো এটা তোমার জন্য কিন্তু খারাপ হবে। আর এ কথা বলে সুনহাও চলে যায়, আর তাকে যেতে দেখে কুরা আরো ভালো মতন প্র্যাকটিস শুরু করে। আর এদিকে আমরা দেখি আমাদের নায়িকা কিচেনে রান্না করছে, আসলে সে ভাবছে মিয়া অনেক ভালো রান্না করে তার জন্য আমাদের নায়ক ওকে পছন্দ করে, তো আমাদের নায়িকার ইচ্ছা ও অনেক ভালো রান্না শিখবে, আর এজন্য সে ইউটিউব থেকে ভিডিও দেখে এবং রান্না করে। আর তখন ওর ভাই আসে ফ্যাংজু, এবং ও ভোরবেলা উঠে দেখে টেবিলে এতগুলো রান্না করা, ও তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আপু এত খাবার কে বানিয়েছে? তখন আমাদের নায়িকা নিজের দিকে ইশারা করে বলে আর কে বানাবে, আমি না মানে ফ্যাংইউ। তখন ওর ভাই বলে দিদি তুমি সকালে উঠে এত কিছু কখন বানালে, তোমার কত এনার্জি, তোমাকে নিয়ে তো আমার গর্ব হচ্ছে, তবে যাই হোক একটু ভয়ও হচ্ছে। তখন আমাদের নায়িকা বলে একটু অন্তত খেয়ে তো দেখবে একবার। আর তখন নায়িকার ভাই একবার খাবার টেস্ট করে, আর ওর চোখের মধ্যে আমরা পরিষ্কার রেজাল্ট দেখতে পাচ্ছি যে রান্না ভালো হয়নি। কিন্তু তারপর আমাদের নায়িকা ছাড়ে না, কিন্তু আরেকটি তো ভালো হয়েছে, এটা তো চেক করো। তো এভাবে করে কে সবগুলো খাবার একটু একটু করে ওর প্লেটে রাখে, তো আমাদের নায়িকার ভাই পড়ে যায় বিপদে। আর তারপর যখন নায়িকা বলে লাঞ্চও আমি রান্না করব, লাঞ্চের খাবারও তুই খাবি, এমনকি তোর অফিসের সবার জন্য আমি রান্না করব, তুই ওদের সবাইকে বলে দিস, এটা শুনে তো নায়িকার ভাই ভয় পেয়ে যায় আর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর পরের সিনে আমরা দেখি মিয়া মিংটেনকে বারবার কিক করছে আর পরীক্ষা করছে যে মিংটেন কতখানি সহ্য করতে পারে, তো মিয়া বলে তোমাকে অবশ্যই সহ্য করে দাঁড়িয়ে থাকতে হবে, আর এ কথা বলে বারবার কিক মারছে, তো মিংটেন এখন অনেক ব্যথা পায়। আর তখন মিয়া বলে তুমি কিছুক্ষণ রেস্ট করো, আমরা একটু পরে তোমার ট্রেনিং আবারও কন্টিনিউ করব। কিন্তু আমাদের নায়ক বলে আমার কিছুই হয়নি, আপনি আপনার কিক ট্রেনিং চালু রাখুন, কিন্তু মিয়া মানে না। আর তখন জমি বলে আরে ও যেহেতু বলছে তোর কি সমস্যা, আর হার না মানা ওর অ্যাটিটিউডের মধ্যে এসে গিয়েছে অলরেডি, আর এটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ, তুই ওকে এখন আরো শক্ত কিক মার, এখন তুই বল ওকে তুই কিক মারবে না আমি মারবো, কারণ তুই তো জানিস আমি কিক মারলে তো আর তোর মতো মায়া করব না, চিন্তা করে দেখ। আর এটা শুনে মিয়া বলে আরে না না তোর কিক করতে হবে না, আমি কিক করব। আর এই বলে সে আবার আমাদের মিংটেনকে ট্রেনিং করাতে থাকে। আর ওদিকে আমরা দেখি আমাদের নায়িকা কোম্পানির স্টাফদের জন্য খাবার বানিয়ে পাঠায় এবং তারপর তার ভাইয়ের কাছে কল করে জিজ্ঞাসা করে অফিসের লোকজনদের কাছে খাবার কেমন লেগেছে, ওরা কি আমার প্রশংসা করেছে। আর তখন ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় অফিসের স্টাফরা আমাদের নায়িকার বানানো খাবার খেয়ে হসপিটালে যাচ্ছে, কেউ টয়লেটে যাচ্ছে, মানে পেট ধরে দৌড়াচ্ছে। আর তখন নায়িকার ভাই বলে বোন তুই কি খাবার পাঠিয়েছিস নাকি বিষ পাঠিয়েছিস, আমি তো ভয়েই আছি কেস না হয়ে যায়। তো এটা শুনে নায়িকা ভয় পেয়ে কল চুপচাপ কেটে দেয়। আর ওদিকে আমরা দেখি প্রতিদিন ট্রেনিং এর ফলে আমাদের নায়ক অনেক দুর্বল ফিল করে, আর মিয়া তখন দরজা লক করে দেয় ট্রেনিং সেন্টারের এবং বলে আজকে তুমি কাজে যাবে না। তখন আমাদের নায়ক বলে 2 মাস আগে আমি একটি আইসক্রিম শপে কন্ট্রাক্ট সাইন করেছি, আমি হুট করে ছুটি নিতে পারবো না। তখন মিয়া বলে আচ্ছা তুমি যদি ছুটি না নিতে পারো তাহলে তোমার বদলে আমি কি কাজ
করে আসছি, কিন্তু তুমি অনেক ট্রেনিং করেছো, তুমি উঠতেই পারছো না, আর তোমার এত ভাবার দরকার নেই, তুমি চাইলে একদিনের স্যালারি আমাকে দিয়ে দিতে পারো। তো জমিয়া তখন মিয়ার সাপোর্ট করে এবং মিংটেনকে বাধ্যতামূলক রাজি হতে হয়। তো ওদেরকে আমরা দেখি মিয়া আইসক্রিম শপে গিয়ে র্যাবিটের কস্টিউম পরে আর বাইরে লিফলেট করতে থাকে। আর তখনই আমরা দেখি সেখানে আমাদের নায়িকা ফ্যাং ইউ আসছে। তো ও করে কি, র্যাবিটের কাছে এসে নিজের সুখ দুঃখের কথা বলে। তো আমাদের নায়িকা র্যাবিটকে জিজ্ঞেস করে, আচ্ছা সব ছেলেই কি ভালো রান্না করা মেয়েকেই পছন্দ করে? তখন মাক্সের ভেতর থেকে মিয়া তো চমকে যায় যে ও এখানে কি করছে আর এখানে কেন এসেছে আর আমাকে এসব কেন বলছে। তো তখন মিয়া করে কি হ্যাঁ বলে মাথা দোলায়। আর তখন আমাদের নায়িকা বলে, তাহলে কি আমারও কুকিং শেখা উচিত? তখন আমাদের মিয়া মাস্ক খুলে ফেলে এবং বলে, তুই কখনো কুকিং শিখতে পারবি না, ফাইটিং এর মতো কুকিং ও ছোটবেলা থেকেই শিখতে হয়, আর আমার কাছে মনে হয় না তোর শেখার মতো বয়স রয়েছে। আর তখন আমাদের নায়িকা শক্ত হয়ে বলে, তুই এখানে কি করছিস? তখন মিয়া বলে, তুই কি আমাকে মিংটেন ভাবতিস? ভালো হয়েছে যে মিংটেন এর বদলে আজকে আমি কাজে এসেছি। তো এ কথা শুনে আমাদের নায়িকার ডবল শক পায়। তখন নায়িকা বলে, এটা তুই কি বলছিস, মিংটেন কি এখানেই আসতো, এই র্যাবিটের ড্রেস পরতো? তো তখন মিয়া বলে, এমন একটা ভান করছিস যে তুই কিছু জানিস না, দুই মাস ধরে ওই তো এখানে জব করছে, এই আইসক্রিম শপের পোস্টার গুলো ওই তো বিলি করে। তখন ফ্যাংয়ের মাথা ঘোরাতে থাকে আর তারপর সে সেখান থেকে চলে যায়। আর তারপর তার মনে পড়ে, তাহলে সেদিন মিংটেন আমার জন্য লাস্ট স্ট্রবেরি আইসক্রিমটা রেখেছিল, আর সে তার মনের সকল ফিলিংস এর কথা যেটা মিংটেনকে নিয়েছিল সেটা নিজের অজান্তেই মিংটেনকে বলে দিয়েছে। তো আমাদের নায়িকা এটা ভাবে অনেক লজ্জা পায় যে মিংটেন তাহলে আমার মনের কথা সব জেনে গিয়েছে, আর এজন্যই হয়তো সে আমার কাছ থেকে ওই সাইকেলটা নিতে রাজি হয়েছিল। তো এগুলো ভেবে আমাদের নায়িকা লজ্জা পায় এবং তার কাছে মনে হয় সে অনেক ভালোভাবে একটা ধরা খেয়ে গেছে, এখন সে কিভাবে মিংটেনের সামনে যাবে। আর এরপর আমরা দেখি রাত যখন একটা বাজে তখন আমাদের নায়িকা জমির বাসায় যায় এবং জমি চোখে ঘুম নিয়ে এসে দরজা খুলে, আর ফ্যাংও তখন বলে, দোস্ত এই তো কাহিনী, আমি এখন কি করব, ওর সামনে যাব কিভাবে, আমি তো না জেনে আমার মনের সব কথা ওকে বলে দিয়েছি, যদিও আমি ওর নাম বলিনি কিন্তু ইনডাইরেক্টলি আমি সব ফিলিংস এর কথা বলে দিয়েছি। তখন জমির হচ্ছে পুরো দমে ঘুম। তো জমি ঘুমানোর চেষ্টা করে কিন্তু তারপর আমাদের নায়িকা করে কি ওকে জাগিয়ে জাগিয়ে প্রশ্ন করতে থাকে। আর তখন জমি উঠে বলে, তুমি প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি অলরেডি এগুলোর সলিউশন তোমাকে একবার দিয়েছিলাম, তুমি বারবার এক কথা আমাকে জিজ্ঞেস করো কেন, যেহেতু তুমি আজকে জানলে যে মিংটেন সব জেনে গিয়েছে, মানে যখন তুমি এর আগে বলেছো তখনই সব জেনে গিয়েছে, কিন্তু এরপর মিংটেন যেহেতু তোমাকে না করেনি বা কোনো কিছু বলেনি, তো মিংটেনের মনেও তোমাকে নিয়ে একই রকমই ফিলিংস, আর তুমি তো র‍্যাবিটের মধ্যে থাকা মিংটেনকে সব না জেনে বলেছো। তো এখনো যেহেতু মিংটেন এটা নিয়ে কোনো রিয়াকশন দেয়নি বা কোনো কিছুই বলেনি, তাহলে তুমি এরকমই না জানার ভান করে থাকো যে তুমি এটা জানো না যে ওর ভেতরে মিংটেন ছিল, তাও অন্তত প্লিজ আমার মাথা খেও না। তখন ফ্যাংও বলে, আমি কিভাবে অ্যাক্টিং করব যে আমি সবকিছু জানি না, ও তো আমার চেহারা দেখে বুঝে ফেলবে যে আমি ওর সামনে আনেজি রয়েছি। তখনই জমি বলে, ঠিক আছে একটা আইডিয়া রয়েছে, তুমি যখন ট্রেনিং করাবে ওকে অনেক জোরে জোরে ঘুষি দেবে, আর জোরে ঘুষি দিতে যাবে যখন তখন তোমার চেহারা এমনিতেই শক্ত হয়ে যাবে, মনে হবে তুমি নর্মাল ভাবেই রয়েছো, তো তখন ও বুঝতে পারবে না যে তোমার মনে কি রয়েছে, কিন্তু দয়া করে আমাকে আর কোনো প্রশ্ন করো না, আমাকে ঘুমাতে দাও। তো এটা বলে জমি শুয়ে পড়ে। আর আগামীকাল ট্রেনিং এর সময় আমরা দেখি ফ্যাংয়ের জমির কথা মনে পড়ে, আর তখন সে মিংটেনকে সব দিক থেকে জোরে জোরে ঘুষি মারতে থাকে, মানে ট্রেনিং করাচ্ছে। তো আমাদের নায়ক তখন দাঁড়াতেও পারে না। আর ওদিকে মিয়া জিজ্ঞেস করে, ওকে এতটা মারছো কেন, এটা কেমন ট্রেনিং হচ্ছে, ওকে থামাও। আর জমি মিয়াকে থামিয়ে দিয়ে বলে, এই মিংটেন তাহলে কিভাবে বুঝবে যে টপ ফাইটাররা কিভাবে পিটাই, তুই চুপ থাক আর ওকে ভালো মতো ট্রেনিং দিতে দে। আর এরপর আমরা দেখি পরপর ঘুষি খেয়ে মিংটেন কিন্তু পড়ে যায়, তবে তারপরও সে নিজেকে মোটিভেট করে এবং বলে, আমাকে আরো ট্রেনিং দিন, আমি আরো শিখতে চাই। আর পরের সিনে আমরা দেখি মিংটেন গোসল করছিল এবং তার পুরো শরীর কিন্তু ব্যথা হয়ে গেছে, আর তখন তার মনে চলতে থাকে যে এই ব্যথা হয়তো আমাকে আরো স্ট্রং করবে, যাই কিছু হয়ে যাক না কেন কুড়াকে তো আমি পিটাবই, ওর সাথে আমি জিতবই, মানে কুড়ার সাথে ওর একটা পার্সোনাল শত্রুতা রয়েছে। আর ওদিকে আমরা দেখি জমি নায়িকাকে বলে, তুমি যে মিংটেনকে এত ভালোবাসো তাহলে ওকে সরাসরি বলছো না কেন? তখনই ফ্যাংও বলে, আসতে বলো, কেউ শুনে ফেলবে, আর আমি তো ওকে ডাইরেক্ট বলার সাহস পাই না। তখন জমি বলে, আচ্ছা তুমি কি ভয় পাও যে ও তোমাকে রিজেক্ট করে দেবে, ফাইটিং এ এত সাহস দেখাও কিন্তু এই ব্যাপারে এত ভীতু কেন? দেখো তুমি যদি ওকে ভালোবাসো, যদি ওকে পেতে চাও, তাহলে একটা প্রথম স্টেপ তোমাকে নিতেই হবে, ভয় পেলে তো হবে না, তুমি জাস্ট একটা সিম্পল প্রশ্ন করবে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো, এই প্রশ্ন করা আর কি। আর ও যদি মানা করে তাহলে তো তুমি জানতেই পারছো ও তোমাকে ভালোবাসে কিনা, মনে একটা শান্তি তো পাবে। এটা বলে জমি চলে যায়, কিন্তু জমি যে বুদ্ধিটা দিয়েছে ব্যাপারটা এতটাও সহজ নয়। তো যাই হোক, ওদিকে আমরা দেখি বাইনো মিংটেনের জন্য অপেক্ষা করছে, আর মিংটেন আসলে বাইনো বলে, তুমি আমার অনেক ভালো একটি বন্ধু। তখন মিংটেন বলে, ঘটনা কি, কি হয়েছে বাইনো? আর তখন বাইনো বলে, ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমি র‍্যাবিট সেজে লোকজনের মাঝখানে দাঁড়াবো, আর শুনলাম তুমি নাকি একটা আইসক্রিমের দোকানে র‍্যাবিট সেজে পোস্টার বিলি করো, আর আজকের জন্য এই একদিনের কাজটা আমাকে তুমি
দেবে তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যেত। তখন আমাদের মিংটেন বলে, তুমি পাগল হয়ে যাওনি তো? ওর আবার এটা কেমন শখ, উল্টো টাকা দেওয়ার জন্য রাজি হচ্ছে? তো মিংটেন তখন রাজি হয়ে যায়। আসলে এখানে আমরা জানতে পারি মিয়া আসলে বাইনোকে সব বলে দিয়েছে যে ফ্যাংইউ ওই র্যাবিটের সাথে দেখা করতে আইসক্রিম শপে যেত, তো এজন্য বাইনো র্যাবিট হতে যায়। এরপর আমরা দেখি দোকানের সামনে দাঁড়িয়ে বাইনো পোস্টার বিলি করে, আর তখন সে স্বপ্ন দেখতে লাগে আমাদের নায়িকা এসে ওকে জড়িয়ে ধরেছে। কিন্তু একটু পরে যেটা হয়, নায়িকা তো আসেই না, উল্টো ওর কস্টিউমের মধ্যে বাতাস ঢোকে না। ও তো অনেক অস্থির হয়ে যায় এবং ভাবতে থাকে মিংটেন এই কস্টিউমের মধ্যে 2-3 ঘন্টা কিভাবে থাকতে পারে। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও নায়িকা যখন আসে না, তখন হঠাৎ করে একটি মেয়ে এসে ওকে ডাক দেয়, কিন্তু এটা নায়িকা ছিল না, ছিল হচ্ছে মিয়া। তখন বাইনো ভাবে ও এখানে কেন আসলো, ওর বকবক শুনে তো আমি পাগলই হয়ে যাব। তো এটা ভেবে বাইনো একদম স্টিল হয়ে দাঁড়িয়ে যায়। আর তখন মিয়া বাইনোকে মিংটেন ভেবে বলে, দেখো আমি তোমাকে কিছু বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাকে সরাসরি বলে দেই, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? এই কথা শুনে বাইনো তো ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে পেছনে যেতে থাকে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু মিয়া ওকে ধরে ফেলে এবং বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি সাহস করে বলতে পারছো না। আর তখন বাইনো মাস্ক খুলে বলে, আরে আমি সেই নই যাকে আপনি ভাবছেন, আমি মিংটেন নই। তো এটা দেখে মিয়া রেগে যায় এবং বলে, তুই মিংটেনের জায়গায় কেন? আর বাইনো তখন সেখান থেকে পালিয়ে যায়, আর মিয়া ওর পিছনে যায়। মানে এটা একটি ফানি জোক সিন ছিল। আর পরের সিনে আমরা দেখি বাইনোর মুখে আঘাতের চিহ্ন, তার মানে মিয়া ওকে খুব ভালো মতোই মেরেছে। আমরা যদি এভাবে কোনো ছেলেকে মারতে পারতাম। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি নায়িকাকে যে ইউটিউবে রান্না শিখছিল কিভাবে রান্না করতে হয়, কিন্তু এবার তার ডিশটা পুড়ে যায়, আর তখনই তার নাকে একটি চমৎকার গন্ধ আসে, আর সেই সুগন্ধ শুকতে শুকতে সে ডাইনিং টেবিলের দিকে যায়। তো ওখানে সে দেখে তার ছোট ভাই মজার একটি নুডলস খাচ্ছে, আর তখন ওর ছোট ভাই বলে, রাস্তার পাশে বাইনোদের যে হোটেল রয়েছে সেখান থেকে আমি সুপার নুডলস কিনেছি, আর বাইনোর মা আসলেই অনেক ভালো টেস্টি নুডলস বানায়। তো তখন আমাদের নায়িকা খেতে চায়, কিন্তু নায়িকার ভাই দেয় না এবং বলে, তুমি যদি সত্যি খেতে চাও তাহলে তুমি নিজে গিয়ে নিয়ে আসো, কিংবা নিজে রান্না করো। তখন আমাদের নায়িকা বলে, আমি ভালো রান্না করতে অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আর এর উত্তরে নায়িকার ভাই বলে, কুকিং হচ্ছে ফাইটিং এর মতো, তুমি সব ধরনের ফাইটিং এ বা সব ধরনের ডিশে বেস্ট হতে পারবে না, তুমি বাইনোর মাকেই দেখো, বাইনোর মা কি অনেক অনেক ডিশ বানাতে পারে নাকি সে শুধুমাত্র নুডলস এর জন্য স্পেশাল। তো তোমার উচিত হবে তুমি এতগুলো ডিশ বা এতগুলো আইটেমের উপর নজর না দিয়ে একটি আইটেমের উপর নজর দাও, আর সেটার উপর এক্সপার্ট হয়ে যাও, আর একটাই এক্সপার্ট হয়ে গেলে তারপর আরেকটা ট্রাই করবে। আর তুমি বক্সিং আর ক্যারাটের কথাই ভাবো, দুইটা তো একসাথে শেখা যায় না, কিন্তু একটা এক্সপার্ট হওয়ার পরেই না আরেকটি শেখা যায়। তো এই কথা শুনে নায়িকা চিন্তায় পড়ে যায়, আর তারপর ফ্যাংইউ বাইনোর হোটেলে যায়। আর এখানে আমরা জানতে পারি আমাদের বাইনোর স্পেশাল গুণ রয়েছে, সে তার মায়ের মতনই অনেক সুন্দর টেস্টি নুডলস বানাতে পারে, আর এজন্যই আমাদের নায়িকা ওকে মেসেজ করেছে এবং ওকে বলেছে, প্লিজ তুমি কি আমাকে নুডলস বানানো শেখাবে আর তোমার মায়ের রেসিপিটা শেখাবে। তো ফ্যাংইউকে দেখে তো আমাদের বাইনো আকাশে উড়ে যায় এবং ভাবে, আমার পরে আমার সাথে দেখা করতে এসেছে। আর তারপর আমরা দেখি সেই ফ্যাংইউকে ভেতরে নিয়ে টেস্টি নুডলস বানানো শেখায়। ওরা দুজন যখন একসাথে নুডলস বানাচ্ছিল, তখন আমরা দেখি আমাদের নায়িকা কিন্তু সবসময় মিংটেনের সাথে কাটানো সময়গুলো মনে করছিল। তো যাই হোক, ফাইনালি অনেক কষ্টে সে নুডলস এর ডিশটা তৈরি করে। আর তারপর আমাদের বাইনো বলে, আপনি যদি এটা রেগুলার ট্রাই করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আপনি অনেক ভালো কুকার হয়ে যাবেন এবং নুডলস এ এক্সপার্ট হয়ে যাবেন। তো আমাদের ফ্যাংইউ তো অনেক খুশি হয় যে তার নুডলসটা মোটামুটি ভালো হয়েছে। আর ওদিকে আমরা পরের দিন ট্রেনিং এ দেখি মিংটেন অনেক ভালো পারফর্ম করে, আর তার উন্নতি দেখে ফ্যাংইউ অনেক খুশি হয়। আর প্র্যাকটিস এর পরে ফ্যাংইউ মিংটেন কে লাঞ্চের জন্য ক্যান্টিনে আসতে বলে, কিন্তু আমাদের নায়ক বলে, আমার একটু কাজ আছে। আর তখনই মিংটেন দেখে ফ্যাংইউ এর হাতে আঘাতের চিহ্ন। আসলে হয়েছে কি, আমাদের নায়িকা তো রান্না শেখার চেষ্টা করেছে, তো তখনই তার হাতটা চলে গিয়েছে। নায়ক যখন জিজ্ঞেস করে, তখন নায়িকা দ্রুত তার হাতটা নামিয়ে চলে যায়। আর ওদিকে আমাদের মিয়া আর জমি ক্লাসে ঘুমাচ্ছে, তো বাইনো ওদের দেখে দুঃখী হয়ে যায়। মানে এখানে কিন্তু বাইনো আর আমাদের নায়ক ওদের তিনজনের চেয়ে জুনিয়র। তো যাই হোক, তখন সেখানে মিস্টার ওয়াং চলে আসে এবং ওকে ভয় পাইয়ে দেয়। আর জমি আর মিয়াকে ক্লাসে ঘুমাতে দেখে মিস্টার ওয়াং রেগে যায়, আর তখন বাইনো বলে, স্যার প্লিজ ওদেরকে বকবেন না, আমাকে আর মিংটেনকে ট্রেনিং করাতে সারাদিন রাত তারা পরিশ্রম করে, এজন্যই তারা ক্লান্ত হয়ে ক্লাসে ঘুমিয়ে গিয়েছে। আর তখন কথা ঘুরিয়ে নিতে সে একটি প্রশ্ন করে, বলে, ওনারা তো ডাইরেক্ট ফাইনালে যাবে, ওনারা কি প্র্যাকটিস করবে না? তারা তো পুরো সময় আমাদেরকে নিয়ে ট্রেনিং করাচ্ছে। আর তখন মিস্টার ওয়াং বলে, তোমরা যেগুলো শিখছো ওগুলো ওরা অনেক আগে শেখা শেষ করেছে এবং ওদের চিন্তা বাদ দাও, তুমি নিজে চিন্তা করো। এরপর রাতে আমরা দেখি মিস্টার ওয়াং বাইনোকে কল দিয়ে বলে বাইরে আসতে। আর বাইরে গেলে সে দেখে মিস্টার ওয়াং তার সাইকেলে করে এসেছে, এবং তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে সিনিয়ররা শুধুমাত্র তোমাদেরই ট্রেনিং দেয়, ওরা ট্রেনিং করবে কখন? তো চলো সেটা সম্পর্কে তোমাকে একটি আইডিয়া দেবো, তবে তার আগে আমি তোমার শক্তি দেখতে চাই, তুমি সাইকেলটা চালিয়ে সামনের দিকে আমাকে নিয়ে যাবে। তো চালাতে চালাতে অনেক দূর আসে, আর আমাদের বাইনো ক্লান্ত হয়ে পড়ে। আর তখন স্যারকে জিজ্ঞেস করে, স্যার আর কত যেতে হবে, আপনি কোথায় যাবেন? আর তখন মিস্টার ওয়াং বলে, তুমি না দেখতে চেয়েছিলে যে তোমার সিনিয়র
ছেলেরা প্র্যাকটিস করে কি করে না সেটা জবাব দিতে তোমাকে এখানে এনেছি। এরপর সে জমির বাসার সামনে নিয়ে যায়, যেখানে বাইনো দেখে যে জমি মাঝরাতে প্র্যাকটিস করছে, আর এটা দেখে সে অবাক হয়ে যায়। আর মিস্টার ওয়াং তখন বাইনোকে জিজ্ঞেস করে, এখন কি তোমার সিনিয়রদের পারফরমেন্স নিয়ে তোমার কোনো টেনশন হচ্ছে? তারা সারাদিন রাত এইভাবেই প্র্যাকটিস করে, আর এজন্যই তারা আমাদের কলেজের রত্ন। তুমি ওদের চিন্তা করো না, তুমি যদি ওদের ভালো চাও তাহলে নিজের চিন্তা করো। তো এটা দেখে বাইনোর ওই তিনজন সিনিয়রের প্রতি আরো রেসপেক্ট বেড়ে যায়। তো যাই হোক, পরে সিনেমা দেখি ফ্যাং ইউ জমির সামনে তার বানানো ডিশ আনে, আর জমি তখন বলে, দেখ বোন, আমার পেট কিন্তু খুবই সেন্সিটিভ, নর্মাল কিছু হলেই ডায়রিয়া হয়ে যায়। তখন ফ্যাং ইউ বলে, কোনো সমস্যা নেই, আমি তোর জন্য ঔষধ নিয়ে এসেছি, সমস্যা হলেই তুই এটা খেয়ে নিবি। তখন জমি বলে, ঠিক আছে, তোর মতো বন্ধুর জন্য আমি এতটুকু রিস্ক নিতেই পারি। আর এটা বলে জমি করে কি নুডলসটা টেস্ট করে এবং বলে, সিরিয়াসলি, এটা তো অনেক মজা হয়েছে, সত্যি করে বলতো এটা কি তুই বানিয়েছিস? তখন আমাদের নায়িকা বলে, হ্যাঁ আমি এটা বানিয়েছি, আর আমার ইচ্ছা আমি এই নুডলস দিয়ে মিংটেনকে আমার মনের কথা বলবো, তো আমি এই নুডলস বানিয়ে ওকে খেতে দেব। ও যদি নুডলস খেয়ে বলে ভালো হয়েছে তাহলে আমি বুঝবো ও আমাকে ভালোবাসে, আর যদি বলে ভালো হয়নি তাহলে আমি বুঝবো ও আমাকে ভালোবাসে না। তখন জমি বলে, আইডিয়া তো অনেক সুন্দর, কিন্তু জমি বলে, মিংটেনের জন্য নুডলস বানাবি কবে, খাওয়াবি কবে? তাই ফ্যাং বলে, কিছুদিন পর। কিন্তু জমি বলে, আরে এত বেশি বুঝিস কেন, শুভ কাজে দেরি করতে নেই, আজকেই খাওয়াবি। তবে আমাদের নায়িকা টেনশনে পড়ে যায়, আর আমাদের জমি বলে, সমস্যা নেই, ব্যাপারটা আমি দেখছি। আর অন্যদিকে বাইনো কিন্তু চিন্তায় ডুবে রয়েছে, আর তখন মিংটেন জিজ্ঞেস করে, তুমি এভাবে বসে আছো যে তোমার কি শরীর ঠিক আছে? তো তখন বাইনো বলে, আমার শরীর ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, কিভাবে শুরু করব, কিভাবে বলবো আমি বুঝতেই পারছি না। তখন মিংটেন বলে, ঠিক আছে, তুই তাহলে পরে ভেবে বলিস। আর মিংটেনের এই অ্যাটিটিউডটা আমার খুবই ভালো লাগে, আমাকে যদি কেউ এই কথা বলে কিভাবে বলবো তো বুঝতে পারছি না, আমি তো বলবো, ভাই প্লিজ, তোর পায়ে পড়ি, তাড়াতাড়ি বল আমাকে, তা না হলে আমার পেটের ভাত তো হজম হবেই না, সাথে আমার ঘুমও আসবে না। তো যাই হোক, মিংটেন যখন এই কথা বলে যে কথা ভেবে বলিস, তো এই কথা শুনে বাইনো তাকে থামিয়ে দিয়ে বলে, আরে না, তোকে না বললে তো আমার পেটের ভাত হজমই হবে না, তোকে আমি একটি সিক্রেট বলবো। তখন আমাদের নায়ক বলে, সমস্যা নাই, আমি জানতে চাই না, তোর সিক্রেট তোর কাছেই রাখতে পারিস। তখন আবার বাইনো বলে, না না শোন, ফ্যাং ইউ আর আমি অনেক ক্লোজ হয়ে গেছি, একদম লাভার্সদের মতো বিহেভ করছি একজন আর একজনের সাথে, এবং এখন তো প্রতি রাতে ফ্যাং ইউ আমার রেস্টুরেন্টে আসে এবং আমার কাছ থেকে নুডলস বানানো শিখছে, আর কুকিং করতে করতে আমরা অনেক ধরনের কথা বলি, একজন আর একজনের সাথে মনের কথা শেয়ার করি, আর নুডলস বানানোর সময় ওকে তো এত সুন্দর লাগে যে কি আর বলবো। আর আমার কাছে মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে খুব দ্রুত আমরা বিয়েও করব, তুমি কিন্তু আগে প্লিজ এই কথা কাউকে বলো না। তো এটা কিন্তু আমাদের বাইনো আসলে মনে মনে কলা খেয়ে বলেছে। তো যাই হোক, মিংটেন কিন্তু এটা সিরিয়াসলি নেয় এবং সে অনেক অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখি এখানে ফ্যাং এসেছে এবং বাইনোকে ডাকে এবং বলে, আজকে একটা কাজ করতে হবে তোমাকে, তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আর তখনই বাইনো উঠে ফ্যাং এর সাথে চলে যায়। তো এখানে আমাদের নায়কের মুখটা একেবারে শুকিয়ে ছোট হয়ে যায় যে ঘটনা কি হলো। তো আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। তবে আমার কাছে যেটা মনে হয়, জমি যে নায়িকাকে বুদ্ধি দিল যে আজকে আমাদের নায়ককে ডিশটা বানিয়ে খাওয়াতে, মানে নুডলসটা, তো নুডলস রান্নার জন্য হয়তো বাইনো